আর কিছুক্ষণের মধ্যে কচ্ছ উপকূলে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয়। যদিও ল্যান্ডফলের আগে তাণ্ডব শুরু করে দিয়েছে ওই শক্তিশালী ঘূর্ণিঝড়, এই বিপর্যয়ের প্রতি মুহূর্তে আপডেট জনগণকে দিতে বর্তমানে ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট সংগ্রহ করছে সাংবাদিক এবং ফটোগ্রাফাররা। তবে তাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে দেখার জরুরি বলে মনে করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। তাই রিপোর্টার ও ফটোগ্রাফার সহ সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সংবাদ সংস্থাগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে উদ্বিগ্ন তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বৃহস্পতিবার বিপর্যয় আছড়ে পড়ার আগে মুহূর্তে বিভিন্ন সংবাদ সংস্থা, বিশেষত বেসরকারি সংস্থাগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল সহ যে সমস্ত সাংবাদিকেরা একেবারে গ্রাউন্ড লেভেলে গিয়ে বিপর্যয়ের প্রতি মুহূর্তের খবর সংগ্রহ করেছে তাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকা বলা হয়েছে। যে সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীরা দুর্যোগ বিধ্বস্ত এলাকায় গিয়ে খবর সংগ্রহ করেছে তাদের সবরকম নিরাপত্তা দিতে হবে সংস্থাগুলিকে। সংবাদ মাধ্যমগুলি কোনো অবস্থাতে তাদের কর্মীদের ঝুঁকিপূর্ণ জায়গায় মোতায়েন করতে পারবে না এবং সাংবাদিকদের নিরাপত্তার সঙ্গে আপোষ করা চলবে না। স্থানীয় প্রশাসনের জারি করা সমস্ত বিধিনিষেধ মেনে চলতে হবে বলে কড়া বার্তা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।